কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন, প্রায় বন্ধ করে দিয়েছেন। তখন একজন কাস্টমার চলে এলো। কোনো কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয়, আবার কোনো কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢুকে, কোনো কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে, আরও নেয় আরও নেয়। খুতপা শুরু হয় একটা 15-তে, আর এখন একটা 10, আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে এখনই নিয়ে আসবে, আর সে নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে। যদি এটা চেক লেখার সময় হতো, অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা, অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো, আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন। কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে, এ অবস্থায় চলে আসাটা কি সহজ? ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে, কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন? বিক্রয়। কারণ বিক্রয়ের জন্যই অন্য সব কিছু। ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য, সেটা কি? বিক্রয়। তো যখন বিক্রয় চলে আসে, তখন বলেন সামান্য একটু দেরি হবে, নামাজ ধরতে পারবো, দ্বিতীয় রাকাত পেয়ে যাব, এই বিক্রিটা শেষ করে নেই, গুরুত্বপূর্ণ একটা কাস্টমার, আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো। কিন্তু আমি কিভাবে টাকা কামাবো? আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ রিজিক দিবেন, আপনি না। আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন। তখন আপনি বলবেন, সরি, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে, এখন দোকান বন্ধ। শিওর কিনতে পারবো না, আমার কাছে নগদ টাকা আছে, এই যে দেখেন নগদ। না, আমি দুঃখিত, আমাকে দোকান বন্ধ করতে হবে, এখন নামাজের সময়, আমাকে যেতে হবে। আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন। আল্লাহ এরকম রিজিক পাঠিয়েছিলেন বনি ইসরায়েলদের জন্য। যখন তাদের ইবাদতে ব্যস্ত থাকার কথা ছিল, মাছগুলো পানির উপরে লাফালাফি করত, তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত, তাই না? এসো এসো, তারা এরকম করত। এভাবেই আল্লাহ পরীক্ষা করেন।